সাবলের আঘাতে একটি বিষধর গুগ্রসাপের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। 30টি সেলাইয়ের পর সাপটিকে বাঁচালেন জলপাইগুড়ির পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী ও জেলা পশু হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। জানা গেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিষতলা এলাকায় রাস্তার ধারে বিদ্যুতের খুঁটির ভেতর শীতঘুমে ছিল গুগ্রসাপটি। বিদ্যুৎ কর্মীরা খুঁটিগুলো গাড়িতে তুলতে গিয়েই গুগ্রসাপের গায়ে সাবলের আঘাত লেগে যায়। বিদ্যুৎ কর্মীরা খবর দেন জলপাইগুড়ির পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। বিশ্বজিৎবাবু সাপটিকে উদ্ধার করে জলপাইগুড়ির জেলা হাসপাতালে নিয়ে যান। সাপটির দেহে 30টি সেলাইয়ের পরে তাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হয়। সাপটি অনেকটাই সুস্থ হওয়ার পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেন বিশ্বজিৎবাবু। এহেন কাজে পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু মানুষ। আপনাদের দেখাবো বিস্তারিত, চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। হ্যাঁ, গতকালকে এই 9:30 দিকে সকালবেলার দিকে আমার কাছে ফোন আসে, বিদ্যুৎ দপ্তরের কিছু খুঁটি, লাইটের খুঁটি পড়েছিল, সেখানে খুঁটিগুলোকে সরানো হচ্ছিল। সরাতে গিয়ে একটা শীতঘুমে থাকা গুখরো সাপ, আনুমানিক বয়স 14 বছরের উপরে, এমনি ন্যাচারালি 16 বছর বাঁচে এইসব সাপ, তো প্রাপ্তবয়স্ক সাপটাকে ওই শাবলের গুতা লেগেছিল আর কি, একটা খোঁচা লেগে অনেকখানি ভুঁড়ি বেরিয়ে যায় এবং তার পিত্তথলি বিভিন্ন অংশ এগুলো বেরিয়ে আসে। তো সেই অবস্থায় আমি ওটাকে রেস্কিউ করে নিয়ে সোজা আমি বনদপ্তরকে জানাই ব্যাপারটা, জানিয়ে সোজা হসপিটাল নিয়ে চলে যাই এবং সেখানে হসপিটালে ডাক্তারবাবুকে ফোন করি। আমি ফোন করার পরে ওনারা বলে নিয়ে আসুন, যাওয়ার পরে সেখানে তার সেলাই পরে প্রায় 30টার উপরে সেলাই পরে বিভিন্ন অংশে, প্রায় 1.5 ঘন্টা অপারেশন এবং তাকে সেলাই করতে হয়েছে, প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল কাজটা করতে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দত্ত চৌধুরী, পরিবেশ প্রেমী, জলপাইগুড়ি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান? তাহলে কাল বিলম্ব নয়, চলে আসুন ডাক্তার বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে, ভর্তি চলতেছে। যোগাযোগ নাম্বার হলো 9932967696, এই নম্বরে। বিশেষজ্ঞ চিকিৎসক সৌমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 5 ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795।